দেখো ছাত্র থেকে বলছি কোর্সে দেখো দশের এক অধ্যায় দশ ক্লাস ও লাভ ক্ষতি ও পাঠিগুনিত তোমাদের পনেরো অঙ্কটা আমি তোমাদেরই করাচ্ছি একটি বিশেষ ধরনের কলমের ধার্যমূল্য ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা রফিক চাচা শুভমকে একটি পেন বিক্রি করলেন দু টাকা নব্বই পয়সা ছাড় দিলেন দিয়ে তিনি টুয়েলভ পার্সেন্ট লাভ করলেন দু টাকা নব্বই পয়সা ছাড় দিয়ে তিনি বারো পার্সেন্ট লাভ করলেন যদি ওই ধরনের একটি কলম মিতাকে চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বিক্রি করেন তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা লাভ হয়েছে কত হয়েছিল এখন আমার কী বার করতে হবে দেখো আমাকে কলমটার অরিজিনাল ভ্যালুটা বার করতে হবে অরিজিনাল ভ্যালু থেকে আমি এই যে এইটা এই যে চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এই চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা যখন বিয়োগ করবো চৌত্রিশ টাকা পঞ্চাশ থেকে এটা বিয়োগ করে দেবো দিয়ে তাহলে আমার বোঝা যাবে যে আমার কত লাভ হলো তাহলে তারপর আমি লাভটা বার করবো দেখো আমি অঙ্কটা করছি আমি যে পদ্ধতি অঙ্ক করি তোমরা আমার পদ্ধতিগুলো ফলো করো ফলো করে দেখবে সহজেই লাভ ক্ষতির অঙ্ক হয়ে যায় তাই চ্যানেলটাকে লাইকও সাবস্ক্রাইব করো এখন দেখো কলমটার ধার্যমূল্য কথা বলেছি ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ছাড় দিয়ে তাহলে ধার্য মূল্য বাদে বিক্রয় মূল্য ধার্য মূল্য ধার্য মূল্য বাদে বাদে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত হবে দেখো তাহলে ছত্রিশ টাকা কত হচ্ছে দেখো ছত্রিশ টাকা কত ছত্রিশ টাকা পঞ্চাশ টাকা তার থেকে তুমি বাদ দিচ্ছ কত দু টাকা নব্বই দু টাকা নব্বই কত হচ্ছে দেখো বিয়োগ করলে কত হচ্ছে দেখো শূন্য ক্ষতি শূন্য নয় হাজার কয়টা পনেরো ছয় দা ছয় দাও পনেরো কত শূন্য কত শূন্য 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 নয় হাজার কয় দাও পনেরো ছয় দাও পনেরো হাতে হলো এক দু একে তিন তিন দু এক তিন তিন হাজার কয় দা তেত্রিশ টাকা ষাট পয়সা তেত্রিশ টাকা ষাট হচ্ছে দেখো তেত্রিশ টাকা ষাট এটা হচ্ছে কী এটা হচ্ছে তার এটা হচ্ছে তার বিক্রয় মূল্য ধার্য মূল্য বাদে বিক্রয় মূল্য এবারে কত লাভ করেছেন তিনি টুয়েলভ পারসেন্ট লাভ করেছেন তাহলে অতএব একশো টাকায় একশো টাকায় লাভ সহ বিক্রয় মূল্য একশো টাকায় লাভসহ বিক্রয় মূল্য সহ বিক্রয় মূল্য কথা হয় বিক্রয় মূল্য কত সমান একশো যুক্ত বারো সমান কত একশো যুক্ত বারো সমান একশো বারো টাকা একশো বারো টাকা তাহলে দেখো একশো বারো টাকা যখন বিক্রয় মূল্য একশো বারো টাকা যখন বিক্রয় মূল্য যখন বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 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 তখন উৎপাদন ব্যয় কত তখন কলমটার উৎপাদন ব্যয় কত বলো কিন্তু তখন তখন উৎপাদন ব্যয় উৎপাদন ব্যয় হচ্ছে কত উৎপাদন ব্যয় হচ্ছে একশো বারো টাকা তখন উৎপাদন ব্যয় একশো একশো টাকা এক টাকা যখন বিক্রয়মূল্য তখন উৎপাদন ব্যয় কত একশো ব্যয় একশো বারো একশো বারো টাকা আর কত টাকা বলেছে আমার একশো বারো আর আমার কত তেত্রিশ টাকা ষাট পয়সা তেত্রিশ টাকা ষাট পয়সা যখন তেত্রিশ টাকা ষাট পয়সা যখন বিক্রয় মূল্য তখন কত উৎপাদন বাই কত একশো বাই একশো বা একশো একশো বাই একশো বারো গুণিত তেত্রিশ টাকা ষাট পয়সা মানে তেত্রিশ ষাট বাই একশো হুম এটা বাই কেন করে টাকা করে দিলাম আমি এটা একশো দুভাগ্য টাকা দেখো এই একশোটা একশোটা কাটা যাচ্ছে আর এইটাকে কাটলে হচ্ছে কত তিন আর এইটা হচ্ছে শূন্য সমান তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা তাহলে দ্বিতীয় প্যানটিতে লাভ কত হচ্ছে দেখো এটা আমার এইটা মতো এক তাহলে দ্বিতীয় প্যানটিতে লাভ দ্বিতীয় পেনটিতে লাভ কত দ্বিতীয় প্যান্টটিতে লাভ লাভ সমান কত বলো চৌত্রিশ টাকা পঞ্চাশ মাইনাস তিরিশ সমান কত চার টাকা চার দশমিক পঞ্চাশ টাকা এবারে এইটা কার উপর লাভ হচ্ছে এটা কার উপর লাভ হচ্ছে আমার আমার উৎপাদন তিরিশ টাকা এই যে তিরিশ টাকার উপর লাভ হচ্ছে অতএব তিরিশ টাকায় লাভ হয় কত তিরিশ টাকায় লাভ হয় তিরিশ টাকায় লাভ হয় লাভ হয় চার টাকা চার টাকা পঞ্চাশ মানে কত চারশো পঞ্চাশ বাই চারশো পঞ্চাশ বাই একশো করো টাকা এক টাকায় লাভ হয় কত বলো চারশো পঞ্চাশ বাই একশো গণিত কত ওয়ান বাই তিরিশ ওয়ান বাই তিরিশ আর একশো টাকা লাভ হয় কত বলো একশো টাকা লাভ হয় চারশো পঞ্চাশ বাই একশো গুণিত ওয়ান বাই তিরিশ কত গুণিত একশো এবারে একশো এই একশো টাকা একশো টাকা কাটাকিটি করো এই একশোটার একশো টাকা এই শূন্য টাকা কাটা দাও তিন পনেরো পঁয়তাল্লিশ তার মানে পনেরো 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 অতএব তার লাভ হবে তার লাভ হবে লাভ হবে শতকরা